অন্যদিকে করোনা আতঙ্কের জেরে 26 মার্চ পর্যন্ত মধ্যপ্রদেশ বিধানসভার অধিবেশন পিছিয়ে দিলেন স্পিকার এনপি প্রজাপতি। শনিবার রাতেই মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন নির্দেশ দেন যে সোমবার কমলনাথ সরকারের আস্থা ভোট হবে। রাজ্যপাল জানিয়েছিলেন তার ভাষণের পরেই আস্থা ভোট হবে, কিন্তু শেষ পর্যন্ত তার সম্ভব হল না। সোমবার বিধানসভা শুরুতেই হৈহট্টগোল শুরু হয়। তারপরে অধিবেশন 10 দিন পিছিয়ে দেন স্পিকার। আগামী 12 ঘন্টার মধ্যেই মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট করা হোক এমন দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সহ 9 বিধায়ক। মঙ্গলবারই সেই আবেদনের শুনানি হবে।